গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশিতার ছোট্ট সংসার। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। এদিকে তো মেয়ের পরীক্ষা চলছে, তো বাড়িতেও মানে দক্ষ যুদ্ধ চলছে। এদিকে স্কুলের প্রচুর কাজ, প্রচুর কাজ পড়ে আছে, পেন্ডিং, তো সব করছি। এদিকে মেয়েকেও পড়াতে হচ্ছে। তো সবাই সাথে থেকো, ব্লগটা শেষ অবধি দেখো। তো চলো ব্লগটা আজকের শুরু করা যাক। তো সকালে চা করে নিয়েছি। এবার চা করে নিয়ে আমি বসবো সবজি কাটতে। প্রচুর সবজি টবজি কাটা বাকি, কারণ রাতে আমি কিছুই করে রাখিনি। এদিকে মেয়ের গাড়ি আসবে 10:10, এদিকে হাজব্যান্ডকে পাঠাতে লাগবে 10:15, তার জন্য খুব তাড়াহুড়া করছি। আজকে ফুলকপি দিয়ে চাল দিয়ে একটা ঘণ্ট রান্না করব। তো তোমরা কিন্তু রেসিপিটা এখান থেকে দেখে নিতে পারো, দেখে কিন্তু করতে পারো। খুব সহজ পদ্ধতিতে, খুব শর্টকাটে আমি এই রান্নাটা করব। আর তার জন্য দেখো ফুলকপি কেটে নিচ্ছি, আর চাটা নিয়ে বসেছি, কিন্তু চাটা আমার ঠান্ডাই হয়ে গেল কাজ করতে করতে। তো এইভাবে ডুম ডুম করে ফুলকপিগুলো কেটে নেবে। নিয়ে একটা আলু দিয়ে দেবে, একটা বা দুটো তোমাদের যেটা ইচ্ছা সেই পরিমাণ আলু দেবে। আমি ফুলকপিটা পুরোটাই দিয়েছি, এবার আলুটা আমি একটু কম দেব। আর এদিকে চা খেতে কিন্তু ভুলেই গেছি, তো বিস্কুট দিয়ে একটু চাটা খেয়ে নিচ্ছি। আর আমার সঙ্গী সুগার ফ্রি, তো চিনি দিয়ে চা খাই না। তো চা খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমার রান্নাবান্না চলছে। ওদিকে আমি শাকের যে ঝোল সেটা রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ইন্ডাকশান চলছে, সাথে দুটো গ্যাসের চুলা, সেই দুটোও কিন্তু চলছে। হাতে যেহেতু সময় খুব কম, অল্প সময় আমাকে কাজগুলো সারতে হয়, তো সব কিছু একসাথেই করি। আর এদিকে দেখো মশলার জন্য টমেটো, পেঁয়াজ, রসুন, সরি টমেটো, পেঁয়াজ, আদা আর লঙ্কা, আর জিরে আর ধনে গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। আর এদিকে জিরা তেজপাতা সোমবার দিয়ে আলুটা ভাজতে দিয়েছি, আর এদিকে যে আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও আমি ভেজে নিচ্ছি। তো এগুলো যখন ভাজা হয়ে আসবে তখন পেস্ট করা মশলাটা পুরোটা দিয়ে দেবে, টমেটো, আদা, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো আর পেঁয়াজ। পেঁয়াজটা চাইলে কিন্তু নাও দিতে পারো। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো দিয়ে দেবো নুন। তো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিয়ে তারপর অল্প জল দিয়ে তোমাকে মশলাটা আবার ঢেকে দিতে হবে। এবার আমি অল্প একটু চিনি মিশিয়ে দিলাম। তো এইভাবে অল্প জল দিয়ে দিয়ে ঢেকে ঢেকে কষালে চালটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি ওই মিক্সির কৌটার যে জল সেটাই দিয়ে দিচ্ছি, কারণ তাতে মশলাটা চলে যাবে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ঢেকে দিয়েছি। ঢেকে এবার আমি যতটা ঝোল করতে চাও ততটা ঝোল দিয়ে দেবে, আমি কিন্তু খুব একটা বেশি ঝোল দিইনি। আর এদিকে মেয়ের টিফিন, মেয়োনিজ দিয়ে ব্রেড রেডি করছি, করে আমি গাড়িতে উঠে গেছি। আজকে গাড়ি এসে তো আমার জন্য ওয়েট করছিলো, কারণ আমি রেডি হইনি, অনেকটা লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঘড়িটা আমার হঠাৎ করে স্লো হয়ে যায় যার জন্য। তো মেয়ের স্কুলে কিন্তু মেয়েকে ঢুকিয়ে দিয়েছি, আর আমি পেছন গেটে মেয়ের জন্য অপেক্ষা করছি। তো ভাবলাম একটু মেয়ের স্কুলটা তোমাদের সাথে শেয়ার করি। ও মর্নিং স্টারে পড়ে, তো এটা মর্নিং স্টারের পেছন পোর্শন, ব্যাক পোর্শন, তো এখানেই ওর জন্য ওয়েট করছি। আর দেখো সোজা স্কুল থেকে চলে গেছি গুড্ডুর বাড়ি, কারণ আজকে গুড্ডুর জন্মদিন, কিন্তু ওর বাবা বিশেষ কারণে শিলিগুড়ি মেডিকেলে আছে এক পেশেন্টের সাথে, এবার তার জন্য ওর বার্থডে অ্যারেঞ্জমেন্ট কিছুই হয়নি। তো গুড্ডু আমার নিজের ছেলের মতো, ওর বার্থডে হবে না এটা তো হতে পারে না। তো যার জন্য আমি সোজা গাড়ি করে, স্কুলের গাড়ি করে রিঙ্কির বাড়ি চলে গেছি। বসে পুরো বার্থডের প্ল্যান করে নিয়েছি ওর সাথে। এখন প্রায় কিন্তু 2টা বাজে, 2টার সময় আমরা বসে প্ল্যান করলাম যে কী করবো। তো আমি বাড়িতে চলে এসেছি, এখন বাজে 2টো। এনা রিঙ্কির বাড়ির থেকে ভাত খেয়ে এসেছি, আর এনার জন্য আমি জুস বানিয়েছি। এনা এখন জুসটা খেয়ে নেবে। কেন চামচ লাগবে না, এমনি খেয়ে নাও। তো ওদিকে এনাকে আমি জুস খাইয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম টুম পাড়িয়ে কেকটা রেডি করে আমি চলে আসছি রিঙ্কির বাড়িতে, কারণ ওর বাড়িতে রান্নাবান্নাগুলো সব করতে হবে। তো এদিকে দেখো পনির রান্না হবে, চিকেন তো আমরা দিয়ে দিয়েছি একটা দোকানে, ওই কাকিমা রান্না করে দেবে হোটেল থেকে। তো বাড়ির থেকে কেক টেক বানিয়ে আমি সোজা রিঙ্কির বাড়ি চলে এসেছি। মেয়ে বরের কাছে ঘুমিয়ে আছে, তো এসে এখানে রান্না করতে হচ্ছে। সব মশলাগুলো রেডি হচ্ছে, আমি পনিরটা রান্না করবো, আর চিকেনটা একটা দোকানে দেওয়া হয়ে গেছে।
পনিরটা রান্না করার জন্য আমি সবার প্রথমে তেল গরম করে নিচ্ছি। ও আমি কিন্তু তেল এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আর এবার দিব, এবার আমি সোমবারের জন্য ইউজ করবো এলাচ, তেজপাতা আর গোটা জিরা, আর একটা দারচিনি চিনি, আর দিব গোটা জিরা। তো সব কিছু সোমবারে আমি একে একে দিয়ে দিচ্ছি, এবার আমি এলাচগুলো দিয়ে দিচ্ছি আর সাদা গোটা জিরে সেটাও দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো মিক্সিতে মশলাটা রেডি হয়ে গেছে। এখানে আছে আদা, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর টমেটো, আর কিছু কিন্তু নেই এখানে, এক্সট্রা কোনো মশলা নেই কিন্তু। তো মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। আমি দুটো টমেটো, পাকা টমেটো দেওয়াতে কী হয়েছে, লঙ্কা গুঁড়ো দরকার পড়েনি, এত সুন্দর কালার এসেছিল। আর এবার দেখো আমি হলুদটা দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের আন্দাজ মতো হলুদ দিয়ে দেবে। আমি তো অনেকটা রান্না করবো, প্রায় 50 জনের রান্না করবো এখানে। তো বড় চামচ দিয়ে 2 চামচ হলুদ দিলাম আর 2 চামচ লবণ দিলাম, পরে স্বাদ মতো লবণটা আমি কম বেশি করে নেবো। আমি প্রথমে শুরুতে কিন্তু বেশি লবণ দিই না, অল্প লবণ দিয়ে রান্না করি, লাস্টে টেস্ট করে আমি আরেকটু লবণ কম বেশিটা চেক করে নিই। আর এখন দেখো আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, মশলা যত কষাবে রান্না কিন্তু ততই ভালো হবে। আর মশলা কষাতে কষাতে তার মধ্যে আমি ওই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো আগে ভাজিনি, ভাজলে এত ফোটে না, ওর জন্য আমি আগে ভাজিনি। তো এই তেলের সাথে মশলাটার সাথে একবারে ভেজে নিচ্ছি। তো এবার আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো একটু কষিয়ে নেবো, তাতে আলুর ভেতরে মশলাটা ভালো করে ঢুকবে। তো রান্না করছি, প্রায় 6:30 মতো বেজে গেছে। আমি 7:30-8 মধ্যে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে কেকটা নিয়ে এনাকে নিয়ে আমাকে আসতে হবে। তো এদিকে দেখো আমি অল্প করে জল দিচ্ছি আর কষাচ্ছি, অল্প করে জল দিচ্ছি আর কষাচ্ছি। আমি এভাবেই কিন্তু রান্না করি, একটু ডিমা আছে, অল্প জল দিয়ে দিয়ে আমি তরকারিটা অনেকবার কষাই, প্রায় কষাই। আর এবার পনির টনির দিয়ে আমি ঝোল দিয়ে ফুটিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলা দিয়ে, তোমরা একটু গরম মশলা ইউজ করতে পারো। এবার গরম মশলা আর বাটলাম না, আমি একবারে সানরাইজের প্যাকেটের গরম মশলাই দিয়ে দিলাম। তোমরা বাটাটাও দিতে পারো, প্যাকেটেরটাও দিতে পারো ইচ্ছা। আর এবার একটু ঘি দিয়ে দিব। এবার তরকারিটা আমি মিডিয়াম ঝোল রেখেছি, তোমরা চাইলে আরও ঝোল করতে পারো, আর আরও কিন্তু গ্রেভি করতে পারো। আমরা যেহেতু ভাত দিয়ে খাবো তো খুব একটা বেশি ঘনও করিনি, খুব একটা বেশি পাতলাও করিনি। তো এবার ঘিটাও দিয়ে দিয়েছি। আর লাস্টে একদম গ্যাসটাকে বন্ধ করার আগ মুহূর্তে আমি দিচ্ছি সানরাইজের ওই বাটার পনির মশলা, পনির বাটার মশলা যেটা। তো এটা এত বড় দরকার ছিল না, একটা 5 টাকার ছোটো প্যাকেট হলেই আমার হয়ে যেত। তো এটাও লাস্টে দিয়ে দিয়েছি। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো তরকারিটা দেখে কেমন লাগছে আমি জানি না, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, সবাই ভালোই বলেছে খেয়ে। তো তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো এইভাবে। আমাদের বেলুন টেলুন ফোলানো কমপ্লিট, এখন ঘর টর গোছাবো, ঘর গুছিয়ে ঘর রিঙ্কি সাজাবে। আমি যাচ্ছি বাড়িতে এনাকে আনতে, এনাকে নিয়ে আমি একবারে রেডি হয়ে আসবো। কিন্তু বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে নিজে রেডি হলাম, রেডি হলাম বলতে মুখটা জাস্ট ধুয়েছি, আর মেয়েকেও রেডি করে দিয়েছি, মেয়েকে দেখাচ্ছি। চুড়িদার পরেছো, কে দিয়েছে চুড়িদার? দাদা চুড়িদার দিয়েছে। আর তোমাদের সাথে কেকটা শেয়ার করি, এই যে গুড্ডুর জন্য যে কেকটা বানিয়েছি। তো এই যে কেকটা খুব অল্প সময়ে তাড়াহুড়া করে বানিয়েছি। তো যাচ্ছি এখন, সবাই সাথে থাকো, তোমাদেরকেও দেখাবো বার্থডে সেলিব্রেশন আজকে। তো রিঙ্কিতে বাড়ি চলে এসেছি আর বাচ্চাগুলো তো খেলতে মত্ত, আর ওদিকে বার্থডে রুম হবে সেটা রেডি হয়ে যাচ্ছে। চিন্তা করছে খাওয়া যাবে না আমি খেলা যাবে।
কে এটা কে আসে বাবা, কে চিনো তুমি? ওই লোকটাকে চিনো? চেনা চেনা লাগে বাবা। এটা কে রে? কনফিউশন। গিফট গো দাদা, এগুলো বন্ধ করো তো, কেক টেক খাওয়াও। কিন্তু বার্থডে থেকে চলে এসেছি, আমার মেয়ে অনেক কান্নাকাটি করছে আসবে না জন্য, কিন্তু কালকে আমরা আবার যাব, তার জন্য এনা চলে এসছে। আর সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ, নতুন একটা দিন নিয়ে।